নমস্কার বন্ধুরা ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজ আমি ভোলা মাছের একটি রেসিপি বানাবো এই মাছের রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আমি এখানে বেশ একটু বড়ো সাইজের ভোলা মাছ মাঝখান থেকে একটু ফালি দিয়ে দু টুকরো করে কেটে নিয়েছি মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এবার মাছের সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর এক চিলতে লেবু রস নিংড়ে দিয়ে দিলাম এগুলো একটু বরফের মাছ এর জন্য লেবু রস দিলে মাছের যে একটা আষ্টে গন্ধ সেটা থাকবে না আর মাছগুলো একটু নরম হবে এবার এই নুন হলুদ আর লেবু রস মাখিয়ে মাছগুলোকে আমি কিছুক্ষণ রেখে দেব। এরপর আমি মাছগুলোকে ভেজে নেব এর জন্য কড়া বেশ ভালো করে গরম করে নিয়ে কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর তেল বেশ ধোয়া ওঠা গরম হয়ে এলে কড়ার গায়ে তেল বেশ ভালো করে ছড়িয়ে দিয়ে আমি হাফ চামচের মতন কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরে ফোড়ন হয়ে আসলে নুন হলুদ মাখানো ভোলা মাছগুলোকে আমি তেলে দিয়ে দিলাম এক মাছ ভাজার সময় কালো জিরে ফোড়ন দিলে মা কালো জিরের যে একটা স্ট্রং গন্ধ আছে সেটা মাছের ভেতরে বেশ ভালোভাবে ঢুকে যাবে আর মাছগুলো খেতেও বেশ ভালো লাগবে এবার মাছের টুকরোগুলোকে বেশ উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়ে আমি কড়া থেকে তেল ছেঁকে উঠিয়ে রেখে দিলাম এভাবে সবগুলো মাছ ভেজে নেবার পরে আমি একটি মাছের জন্য মশলা বানিয়ে নেব এর জন্য আমি হাফ চামচের মতন জিরে নিয়ে নিলাম আর তার অর্ধেকটা নিলাম রাঁধুনি যতটা জিরে তার অর্ধেক রাঁধুনি নিতে হবে রাঁধুনিটা একটু কম নিতে হবে হলে মশলা তেতো লাগবে আর তার সাথে নিয়ে নিলাম তিন থেকে চারটা রসুনের কোয়া তার সাথে ঝালের জন্য নিয়ে নিলাম কাঁচা লঙ্কা আর একটি শুকনো লঙ্কা আর সাথে সামান্য একটু টমেটো কুচিয়ে নিয়ে নিলাম এবার এই মশলাগুলোকে শিলে বেশ মসৃণ করে বেটে নেব এরপরে আমি মাছ ভাজার তেলেই আমি খালিকটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নরম করে একটু ভেজে নেব পেঁয়াজ নরম হয়ে আসলে দিয়ে দিলাম বাটা মশলাটা তার সাথে মশলার বাটি ধোয়া সামান্য একটু জল দিলাম আর মশলাতে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে যে মাছের তরকারিটার কালারটা বেশ ভালো আসবে এবার মশলাগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব এভাবে মশলা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেবার পর মশলাতে আমি সামান্য পরিমাণে আবার একটু জল দিয়ে দিলাম এবার মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে আমি কষিয়ে নেব যতক্ষণে মশলা থেকে তেল বেশ ভালোভাবে সেপারেট হয়ে আসে আর এভাবে মাছের কারির মশলা কষাবার সময় বারে বারে অল্প অল্প করে জল দিয়ে মিডিয়াম আছে মশলা বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিলে মাছের কারির স্বাদ বেশ অনেকটাই ভালো হয় এবার মশলা বেশ কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবার আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতন জল আর জল দিয়ে মশলার সাথে বেশ ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ একদম ফুল ফ্লেমে দিয়ে মিনিট তিনিকের মতন বেশ ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব ঝোল বেশ ভালো করে টংপক করে ফুটে উঠলে আমি দিয়ে দেবো ভাজা মাছগুলোকে ভাজা মাছগুলোকে দিয়ে বেশ ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের আঁচ আবারও কমিয়ে দিয়ে মাছের ঝোল ঢাকা দিয়ে ফুটতে দেব। ভোলা মাছ খুব নরম মাছ রান্না হতে বেশিক্ষণ সময় লাগবে না দু মিনিট ফুটিয়ে নিলেই মাছের ঝোল তৈরি হয়ে যাবে মিনিট দুয়েকের মতো মাছের ঝোল ফুটিয়ে নেওয়ার পরে ঢাকনা খুলে দিয়ে মাছগুলোকে ঝোলের মধ্যে একটু উল্টে পাল্টে দিতে হবে এতে মাছের দুপাশেই বেশ ঝোল ভালো করে ঢুকবে এবার সব শেষে দিয়ে দিলাম সামান্য একটু তাজা ধনে পাতা ধনে কুচি দিয়ে বেশ ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আজ বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো বন্ধুরা আমার আজকের ভোলা মাছের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আজ তাহলে আসি পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে ধন্যবাদ বন্ধুরা